ইউতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের রায় সমতল আয়নায় লম্বভাবে আপতিত কোণে আলোকরশ্মির আপাতন কোণের মান হলো 0 ডিগ্রি। 2, আলোক উৎস বড় হলে গঠিত হয় প্রচ্ছায় আর উপচ্ছায় উভয়ই। 3, একটি ধাতব দণ্ড একটি চুম্বক শলাকার উত্তর মেরুকে বিকর্ষণ করে, এতে প্রমাণিত হয় দণ্ডটি বিকর্ষণ করে প্রমাণিত হয় দণ্ডটি চুম্বক। 4, ধাতব পদার্থ তড়িতে সুপরিবাহী। 5, কোনটি অপ্রচলিত শক্তির উদাহরণ? জোয়ার ফাটার শক্তি। 2 আছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। আয় শূন্যস্থান পূরণ সূচিচিত্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি গঠিত হয়। 2 আছে, চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। এটা আছে তোমাদের বইয়ের 42 পাতায়। এই যে চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটি জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.86। 3 দিয়েছে, তড়িৎ প্রবাহে তাপীয় ফলের প্রয়োগ হয় এমন একটি যন্ত্রের উদাহরণ দাও, ইলেকট্রিক ইস্ত্রি। 4 দিয়েছে, পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি? এটা এবছরের ছায়া প্রকাশনী সহায়িকা থেকে দিচ্ছি। পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলোই আমরা লিখব, এটা প্রয়োজন, কারণ হচ্ছে এই শক্তির উৎসের প্রায় সবগুলি পুনর্নবীকরণযোগ্য, তাই এই শক্তির ভাণ্ডার অপুরাণ। এই শক্তি ব্যবহারে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মতো পরিবেশ দূষণ ঘটে না, অর্থাৎ পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয় না, আর এই শক্তি উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল বা উপাদানগুলি প্রকৃতিতেই পাওয়া যায়। 3 দিয়েছে, আলোর প্রতিসরণ বলতে কী বোঝায়? চিত্রসহ লেখো। এটা তোমাদের বইয়ের 30 পাতাতে রয়েছে। 4, আলোকরশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো আলাদা মাধ্যমে প্রবেশ করে, তখন ওই মাধ্যম দুটির বিভেদতল থেকে আলোর গতির পথের পরিবর্তন ঘটে, এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। আর তার সাথে সাথে এই ছবিটা এঁকে দেবে। এখানে মাধ্যম 1 লিখবে, এটা ঘন মাধ্যম লিখবে, এই যে এখানে বলেছে মাধ্যম 2 মাধ্যম 1-এর চেয়ে লঘুতর, তার মানে এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। আর এখানে বলেছে মাধ্যম 2 মাধ্যম 1-এর চেয়ে ঘনতর, তার মানে এটা ঘন আর এটা লঘু। এই দুটো ছবি এঁকে দেবে। 4-এর রায়তে আছে প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের 2টি পার্থক্য লেখো। 8 দিয়েছে, চুম্বক অক্ষ কাকে বলে? এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি, ছায়া প্রকাশনী 60 আর 61 পাতায় রয়েছে। প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের পার্থক্য, প্রাকৃতিক চুম্বক আর কৃত্রিম চুম্বক, প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কোনো আকার নেই, কৃত্রিম চুম্বক নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, ব্যবহারিক প্রয়োজনে বিভিন্ন আকারে কৃত্রিম চুম্বক তৈরি করা যায়, প্রাকৃতিক চুম্বকে মেরুশক্তি পরিবর্তন করা যায় না, আর কৃত্রিম চুম্বকে মেরুশক্তি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো বা কমানো যায়, প্রাকৃতিক চুম্বকে মেরুর অবস্থান নির্দিষ্ট, কোনোভাবেই এই অবস্থানে পরিবর্তন ঘটানো যায় না, কৃত্রিম চুম্বকে মেরুর অবস্থান ইচ্ছা মতো পাল্টানো যায়। আর বলেছে চুম্বক অক্ষ কাকে বলে? চুম্বকে 2 মেরু সংযোগকারী কাল্পনিক যে সরলরেখাকে, কাল্পনিক সরলরেখাকে চুম্বক অক্ষ বলা হয়ে থাকে। তাহলে চুম্বকে 2 মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখাকে চুম্বক অক্ষ বলে। 2 আছে, তড়িৎ চুম্বক কাকে বলা হয়? তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়? তড়িৎ চুম্বক কাকে বলে? এটা আছে বইয়ের 57 পাতায়। লিখবে, কোনো চৌম্বক পদার্থ যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদির ওপর তার জড়িয়ে ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে ওই চৌম্বক পদার্থ চুম্বকে পরিণত হয়। এই ধরনের চুম্বককে তড়িৎ চুম্বক বলে। তড়িৎ প্রবাহ বন্ধ করলে তার চুম্বক থাকে না। আর বলেছে ওর সাথে বলেছে চুম্বকের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায়। চুম্বকের শক্তি দুভাবে বৃদ্ধি করা যায়, একটা হচ্ছে তারের পাক সংখ্যা বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে, এটা একটা, আর একটা হচ্ছে সেল সংখ্যা বাড়লে অর্থাৎ তড়িতের পরিমাণ বাড়লে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে। তাহলে পাক সংখ্যা বাড়ালে তড়িৎ চুম্বককে পাক সংখ্যা বাড়িয়ে এবং তড়িতের পরিমাণ বাড়িয়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। 3 নম্বর প্রশ্ন রয়েছে, সৌরশক্তি ব্যবহারে 2টো সুবিধা লেখো।
আর দুটি প্রচলিত শক্তির উৎস। প্রচলিত শক্তির উৎস কয়লা, প্রাকৃতিক গ্যাস আর সৌরশক্তির ব্যবহারের দুটি সুবিধা। সৌরশক্তি ব্যবহারের সুবিধা, এক হচ্ছে সৌরশক্তির ভাণ্ডার অফুরন্ত, এতে কোনো প্রকার কাঁচামালের প্রয়োজন হয় না। দুই, সৌরশক্তি থেকে কোনো প্রকার পরিবেশ দূষণ ঘটে না। আর তিন, সৌরশক্তি আবদ্ধকরণে সৌর প্যানেলগুলি ছোট জায়গার মধ্যে বসিয়ে ব্যবহার করা যায়। এবারে আসি লাইফ সায়েন্সে। একে শূন্যস্থান পূরণ, আইতে বলেছে মূলের ডগার টুপির মতো অংশকে মূলত্র বলা হয়। দুই, ওআরএসের পূরণ, ওরাল রিহাইড্রেশন সলিউশন। দুয়ে আছে, দুয়ের আয়তে বলেছে চিনে বাদাম ফুলে কী ধরনের পরাগযোগ দেখা যায়, সপরাগযোগ দেখা যায়। দুয়ে জেকবসন অর্গান কোন প্রাণীতে দেখা যায়, সাপের মাথায় থাকে। দুই বলেছে মৃদভেদী আর মৃদবর্তী অঙ্কুরোদ্গমের মধ্যে একটি পার্থক্য লেখো, তো এটার সংজ্ঞাটাকেই তোমরা পার্থক্য করে দেবে। দুটোর সংজ্ঞা, দুটো ছক কেটে একটা মৃদভেদী অঙ্কুরোদ্গম লিখবে, একটা মৃদবর্তী অঙ্কুরোদ্গম লিখবে, আর কাকে বলে ওইটা লিখে দেবে। লিখবে যে যে অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজোত্তক ফাটিয়ে মাটির ওপরে উঠে আসে তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলা হয়। আর যে অঙ্কুরোদ্গমের সময় বীজোত্তকে আবদ্ধ বীজপত্র কখনোই মাটি ছেড়ে ওপরে উঠে আসে না তাকে মৃদবর্তী অঙ্কুরোদ্গম বলা হয়। মৃদভেদী অঙ্কুরোদ্গমের উদাহরণ হিসাবে দেবে কুমড়ো তেঁতুলের বীজে দেখা যায়, আর মৃদবর্তী হচ্ছে মটর ছোলা আমের বীজে দেখা যায়। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।